পাঁচটি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল টিউবস লিমিটেড, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ একটি শিল্প প্রতিষ্ঠান। ন্যাশনাল টিউবস কিন্তু সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান, আর এই চাকরিটি হবে সম্পূর্ণ সরকারি। তো চলুন আমরা এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা শুধুমাত্র অনলাইনে ntl.tollgate.com.au ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। কর্মী নম্বর এক পদের নাম উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, পাওয়ারে নিয়োগ প্রদান করা হবে। 10তম গ্রেডে 16,000 টাকা থেকে 38,640 টাকা স্কেলে এবং অন্যান্য ভাতা দিয়ে সহ পদের সংখ্যা হচ্ছে 5টি। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, পাওয়ারে পলিটেকনিক ডিপ্লোমা সহ 3 বছরের অভিজ্ঞতা। কর্মী নম্বর দুই পদের নাম জুনিয়র অফিসার বা সমমান, বেতন রেট হচ্ছে 16, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা এবং অন্যান্য ভাতা দিয়ে সহ পদের সংখ্যা হচ্ছে 4টি। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ 4 বছরের অভিজ্ঞতা। কর্মী নম্বর তিন পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, বেতন রেট হচ্ছে 15,900 টাকা থেকে 23,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে, অন্যান্য ভাতা দিয়ে সহ পদের সংখ্যা হচ্ছে 3টি। এইচএসসি পাস সহ প্রতি মিনিটে 40 ও 30 শব্দের ইংরেজি ও বাংলা টাইপিং এর গতি থাকতে হবে। কর্মী নম্বর চার পদের নাম অফিস সহায়ক ও বার্তাবাহক, পদের সংখ্যা হচ্ছে 60টি, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, 20তম গ্রেডে নিয়োগটি দেওয়া হবে, অন্যান্য ভাতা দিয়ে সহ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। কর্মী নম্বর পাঁচ পদের নাম সাহায্যকারী, বেতন গ্রেড হচ্ছে 1 মজুরি স্কেল 8,300 টাকা থেকে 19,139 টাকা, অন্যান্য ভাতা দিয়ে সহ দেওয়া হবে, পদের সংখ্যা হচ্ছে 17টি। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। কমপক্ষে 6 মাস মেয়াদী কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছে, 31 জুলাই 2024 তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীদের বয়স সীমা শিথিলযোগ্য। এক্ষেত্রে দৈনিক ভিত্তিক নিয়োজনের সময় বয়স সীমা আবশ্যিকভাবে 30 এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছরের মধ্যে হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীকে ntl.tollgate.com.au ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 2 জুলাই 2024 তারিখ সকাল 10টা থেকে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 জুলাই 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 নম্বর পদের জন্য 500 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 58 টাকা সহ মোট 558 টাকা, 2 নম্বর পদের জন্য 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 35 টাকা সহ মোট 335 টাকা, 3 নম্বর পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, 4 ও 5 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা, এদিকে 72 ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন দুটা পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি ntl.itec.com ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আগামী তারিখে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে মহাব্যবস্থাপক প্রশাসন ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে। এই ছিল ন্যাশনাল টিউবস লিমিটেডের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। সম্পূর্ণ সরকারি চাকরি, এগুলি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।